হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, সেখান থেকে দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকের বন্ধু তোমারই খোঁজেতে। আমি ইভান সাইর আপনাদের সাথে আছি এবং দর্শক, আমার ঠিক পেছনে 22 গজের যে জমি, যে ক্রিকেট পিচ, সেখানে আমাদের পুরো বাংলাদেশি জাতিদের আনন্দ উল্লাস এক হয়ে যায়। আমরা সবাই ক্রিকেটারদের সাফল্যে একসাথে হাসি, ব্যর্থতায় একসাথে কষ্ট পাই, তবে এখন সাফল্যের সময়। আর সেই সাফল্য যাদের হাত ধরে শুরু হয়েছিল তাদের মাঝখানে অন্যতম একজনকে নিয়ে আজকের বন্ধু তোমারই খোঁজে তিনি অতিথি হয়ে তার বন্ধুদের কথাগুলো বলবেন। তিনি আমাদের সবার প্রিয় ক্রিকেটার, বাংলাদেশের সফল অধিনায়ক, যার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পেয়েছিল, আমাদের সবার প্রিয় হাবিবুল বাশার সুমন। দর্শক, চলুন আজকের অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়ে ফেলি এবং তার সাথে তার বন্ধুদের কথাগুলো জানব। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। এবং আমাদের স্বপ্নের মানুষ যারা, আপনাদের দেখে আসলে বড় হয়েছে, আপনাদের খেলা দেখতে দেখতে এবং প্রচণ্ড ক্রেজিনেস কাজ করতো আপনাদেরকে নিয়ে, সেই মানুষটার সাথে আজকে দাঁড়িয়ে কথা বলছি আর আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। এখন তো অনেক দায়িত্ব পালন করছেন, একটু আপনার মাঠের সময় ফিরে যেতে চাই, আপনার ক্রিকেটের শুরুটা, ন্যাশনাল টিমে আসাটা, সেই সময়ের গল্পটা একটু শুনতে চাই। যখন ছোটো ছিলাম তখন তো আমাদের সময় সব স্পোর্টসই খেলা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ইটস লাইক সিজনাল গেম ছিল সব কিছু, ক্রিকেট উইন্টারে, সারা বছর ফুটবল। তো আমরা স্কুলে যখন পড়তাম সবই খেলতাম। আপনি তো মানে ফুটবলই খেলতেন? ফুটবলই খেলতাম, শুরুতে ফুটবলই খেলতাম, আমাদের একটা দল ছিল স্কুল টিমে। দেন আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ক্রিকেটটা তখন স্টার্ট হয়েছে আর কি। আমি তার আগে কিন্তু ক্রিকেট ব্যাট ধরিও নি কোনোদিন, ব্যাটও হাতে নিই নি, মাথায় আসে ব্যাটও হাতে ধরি। তো ওইখান থেকে আর কি শুরু আর কি। তো ওই ক্লাস 8-এ প্রথম একটা মাদিপুরে ক্রিকেট খেলা শুরু করি। তখনও ইভেন আমার SSC পর্যন্ত সবই দুইটাই সমান্তরালে খেলতাম। আচ্ছা, বাট আই ফাউন্ড আউট যে আমি মানে ক্রিকেটটা একটু ভালো খেলি অন্য স্পোর্টসের থেকে। তার জন্ম ফরিদপুরে, অম্বিকাপুর, মানে ফরিদপুর ডিস্ট্রিক্ট, অম্বিকাপুর হলো যে এলাকাটার নাম যেখানে জসিমউদ্দিনের বাড়ির পাশে ছিল আমার। আচ্ছা, তো ওই সময় কি কারো মানে কারো কথাই মনে নেই বা মনে? ডেফিনেটলি দেখুন, বন্ধু তো এখন বন্ধু তো আই এম মেকিং ফ্রেন্ডস। ওই সময় আমার দূরে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল একজন, না ওনা একজন ছিল মেজর আর শওকত। তারপর স্কুলে পরে ঘুরে বেড়ানো, একসাথে আড্ডা মারা, সব কিছুই আসলে ওই কেন্দ্রিকই ছিল। এটাই বোধহয় বন্ধুত্ব না? এটাই আমার মনে, এটাই বন্ধু। তারপর অনেক বন্ধু হয়েছে, সোহেল নামে একটা বন্ধু ছিল, রানা নামে একটা বন্ধু ছিল। তো সামো আমি দেখেছি আমার ফ্রেন্ড সবসময় দুজন দুজন করে হয়েছে, না বেশি হয়েছে, বাট মানে দুজন বন্ধুর সাথে আমার খুব বেশি, আচ্ছা, ক্লোজ ছিল, ক্লোজটা খুব বেশি হয়েছে। তো খুঁজতে এসে তারপর আমার আর দুটো বন্ধু হলো সোহেল আর রানা, দে ওরা আমার জন্য অনেক অনেক স্যাক্রিফাইস করেছে। আমি তখন আমি খেলা শুরু করি, আমার খেলার স্পোর্টিং লাইফ শুরু হয়েছে কিন্তু SSC পরে। আচ্ছা, তো কলেজ লাইফে আমাকে ওরা দুজনেই আসলে পুরো লুক আফটার করেছে, লুক আফটার খেলার জন্য, খেলার জন্য যেহেতু আমি পড়াশোনা মিস করতাম, কলেজে যেতে মানে একটা সিজন 3-4 মাস কলেজে যেতে পারতাম না, তখন ঢাকায় খেলতে আসতাম। তো তখন আমার এই কাভার দেওয়াটা ওই দুজনেই করতো আর কি। কাভার দিয়ে আমি স্কুল কলেজের অ্যাটেন্ডেন্স দিই, টিচারদের কাছে নোট টোট নিয়ে রাখা, পড়াশোনাটা এগিয়ে রাখা, যেন সো দ্যাট আমি এসে যেন পিছিয়ে না পড়ি। তো আই এম ভেরি লাকি যে আমার সঙ্গ দোষ ছিল না, সঙ্গ গুণ ছিল। দে ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি যে আমি ওদের এটা করে দেবো, ওতে হে হে হেল্প, এরকম কোনো ব্যাপার ছিল না। নিঃস্বার্থ বন্ধুত্ব, নিঃস্বার্থ আমার বন্ধু, নিঃস্বার্থ বন্ধুত্ব বলেন, বন্ধুত্ব মনে হয় এটাইকেই বলে আর কি আমার কাছে মনে হয়। তারপরে আই মেট মেনি ফ্রেন্ডস, আমার ক্রিকেটের বন্ধু হয়েছে অনেক, যারা আমার একসাথে আমরা অনেক দিন খেলেছি, লাইক জাভেদ ওমর এবং সানার হোসেন, যাদের সাথে আমার ক্রিকেটিং লাইফটাই অনেকখানি কেড়েছে ওদের সাথে একসাথে। আই ইউজ টু শেয়ার লট অফ থিংস উইথ দেম। আপনি জাভেদ ভাইয়ের সম্পর্কে মাঝে মাঝে বলেন যে আমরা বন্ধু না, আমরা কলিগ। জাভেদের সাথে আমার সম্পর্কের সাথে অনেক লাভ অ্যান্ড হেট রিলেশন। আই অলওয়েজ টেল, ও বলে যে না ইউ আর নট মাই ফ্রেন্ড, ইউ আর মাই কলিগ। আমি সে, বাট উই আর ভেরি গুড ফ্রেন্ডস ডেফিনেটলি। আই মিন স্পোর্টিং লাইফটা পুরোটাই আমাদের একসাথেই কেড়েছি, আমরা একসাথেই বাংলাদেশ টিম অলমোস্ট শুরু করেছি। তো যখন রুম শেয়ারিংয়ের ব্যাপার থাকে, আগে তো রুম শেয়ারিং ছিল, তো ইজ লাইক মাই রুমমেট। আর শুরুর দিকে আমি একলা, যখন রুম সিঙ্গেল রুম শুরু হলো আমি একটা রুমে ভয় পেতাম রাতে ঘুমাতে। তো জাভেদ লাগে একটা বিছানা নিচে করে রাখতো, কারণ জানে যে রাত 12টা একটার সময় আসে নক ভাই, আমি ঘুমাতে আসি দরজা খুল। তো ইট হ্যাপেন্স, অনেকবার হয়েছে যে ও ঘুমায় আছে, বেরোবার ঘুমা, আমার রাতে ঘুম আসছে না, মানে ফিলিং কমফোর্টেবল, যে ওটা ধক্কাইছি, ও জানে ইজ রেডি, নিচে রেডি করা আছে। ভাই আপনার প্রেম, পরবর্তীকালে আপনার ক্রিকেট জীবন, আপনার আরও বন্ধুদের কথাগুলো শুনে আমরা একটু বসি কোথাও, ঠিক আছে? চলো স্টেডিয়ামে এসে একটু গ্যালারিতে বসি। অনেক কথা শুনবার কথা ছিল, আমরা একটু আপনার প্রেম, আপনার ক্রিকেটের বন্ধুরা, সেই কথাগুলো শুনবো। প্রেম থেকে শুরু করি। প্রেম শুরু করেছিলাম SSC পরীক্ষার পরে,
তো ওই সময়টা আমার ডেফিনেটলি আমার যে কলেজে যে বন্ধুদের কথা বলছিলাম, আমি প্রেম করতাম, বাট লুক আফটার ওরা, লুক আফটার করতে মিনস আমার তখন তো প্রেম করা খুব ডিফিকাল্ট একটা কাজ, যোগাযোগ করার একটা মাধ্যম ছিল ওরা, যেহেতু আমি ঢাকায় কিছুটা মিলিয়ে থাকতাম, তো দে ইজ টু ওই যোগাযোগ করাটা আর কি, কখন দেখা হবে কিংবা কখন চিঠিপত্র আদান প্রদান হবে, ওই পেনটা ওরা নিত, আর একটা পেন ওরা নিত, তখন মোবাইল ফোন ছিল না, তো তো ইজিলি আই ইউজ টু কল ফ্রম কার্ড ফোন, তো কার্ড ফোনে যেটা হয় যে আপনি যখন কথা বলবেন পিছিয়ে কেউ এসে মানে শেষ করে তাড়াতাড়ি বেরো, তো আমার দুইটা বন্ধু এক আর দুয়ে দাঁড়িয়ে থাকতো, তো আমি কথা বলছি ওরা দুজন দাঁড়িয়ে আছে, রানা এবং সোহেল, এবং ওরা একটা জিনিস সবসময় চেষ্টা করতো যেন আমার খেলার দিকে যেন ডিস্টার্ব না হয়, সো দ্যাট বাকি খেলার এইসব করে যেন খেলতে পারি, সো এটার জন্য যেন আমার টেনশন করতে না কোনো সমস্যা নেই, এটা ওরা সবসময় কেয়ার করতো এবং ফলো করতো, অনেকটা ওদের কারণে আমি কখনো মানে খেলার ক্ষেত্রে কখনো বিঘ্ন ঘটনি আর কি, আই ক্যান প্লে গেম আই ফুল টাইম ইন ক্রিকেট। সেই বন্ধুদের প্রতি আমাদেরও আসলে ভীষণ কৃতজ্ঞতা, কারণ তাদের এরকম সমর্থন, এরকম স্যাক্রিফাইস বলবো না, বন্ধুত্বের কারণেই অনেকখানি অবদান বলাই যেতে পারে। আর একটা বিষয় ভাই, আপনি একটা প্রেমে, একটা সম্পর্কে কিংবা তাকে যখন জীবনসাথী হিসেবে পাওয়া যায়, সেই সম্পর্কগুলোর মাঝখানে সম্পর্কগুলো বন্ধুত্বপূর্ণ হওয়াটা কতটা জরুরি? এখন কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারি আমার ওয়াইফ, টু বি অনেস্ট স্পিকিং, ইটস নট দ্যাট যে আমি ওকে খুশি ভাবি, ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানটা দেখছে, খুশি করার জন্য বলছি না, বাট শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, বিকজ আমাদের দুজনের এই বিয়েটা অনেক আর্লি স্টেজে হয়েছিল, লাইক প্রেমটা অনেক আর্লি স্টেজে হয়েছিল, আমার আমি যখন আমার বসে প্রেম হয় ও তখন ক্লাস 9 পড়তো, সফল প্রেমের বিয়ে, তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে ওর ছোট দুজনের বেড়ে ওঠা আসলে একসাথে বলতে পারেন, আমিও তখন তার ছোট ছিলাম, মাত্র এসএসসি পাস করেছি, স্পোর্টিং ক্যারিয়ার যখন শুরু হয়েছে আর কি, যখন বাংলাদেশ টিমে খেলা শুরু করেছি, তখন সবচেয়ে বেশি স্যাক্রিফাইস আসলে ওকেই করতে হয়েছে, বিকজ আমি অনেক সময় বাড়ির বাইরে থাকতাম, তো আমার বাসার লুক আফটার করা, আমার ফ্যামিলি লুক আফটার করা সব কিছু ওকেই করতে হতো, আর শি ইজ ওয়ান অ্যাকচুয়ালি সবসময় আমার সাথেই আছে, ভালো মন্দ। আরেকটা বিষয় একটু বলি ভাই, মানে অনেক সময় যেটা হয় যে নাম যখন আপনার হলো, সবাই ভালোবাসতে শুরু করলো, অনেক মেয়ে ফ্যান্স জুটে যায়, অনেকে একটু কাছে আসতে চায়, অনেকে ভালোই বেসে ফেলে, এরকম অনেক আছে, তখন সেই সেই বিষয়গুলো কীভাবে টেকেল করতেন কিংবা এনজয় করতেন? জিনিস তো খারাপ লাগতো তা বলবো না, ভালোই লাগতো, মেয়ে ফ্যান আছে কি পছন্দ করছে, যদি বলি যে খারাপ লাগতো পছন্দ করতেন, দ্যাট উইল বি এ লাই, আর আই ইউজ টু শেয়ার ইট মাই ওয়াইফ অলসো, ও সব ও আসলে ওর কাছে আমার লুকানোর তেমন কিছু নেই, লুকানোর কোনো জায়গাও নেই, বিকজ আমরা সব সামনে সব কিছু খুব ক্লোজ আর কি। টিমে খেলতে গেলে আমরা দেখেছি যে আপনার অনেকে বয়সে ছোট বড় অনেকে খেলছেন একসাথে, হয়তো সিনিয়রদের সাথে খেলছেন, আবার জুনিয়ররা এসে খেলেছে, তো সেখানে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হয় টিমমেটদের মাঝখানে, বা সেটা কতটা জরুরি? খুব ইম্পর্টেন্ট, কারণ কেন জানেন আমাদের ক্রিকেটারদের লাইফটা কিন্তু আমরা একসাথে অনেক সময় কাটাতে হয় আমাদেরকে, দেখা যায় মাঝে মাঝে ঈদ কিংবা বড় বড় উৎসবে আপনারা একসাথে পরিবারকে ছেড়ে বাইরে থাকেন অনেক কিছু, এবং ক্রিকেট ট্যুরগুলি বাকি স্পোর্টসের সাথে ক্রিকেটের একটা ডিফারেন্স হচ্ছে, ক্রিকেটের ট্যুরগুলি অনেক লম্বা হয়, যেমন ফুটবলের ট্যুরও কিন্তু কখনো এত লম্বা নেই, অ্যাপার্ট ফ্রম ওয়ার্ল্ড কাপ বাকিগুলি কিন্তু ম্যাক্সিমাম 20 শেষ হয়ে যায়, যে কোনো স্পোর্টস বলেন ইভেন্টস বলেন ক্রিকেটের মতো তো লম্বা হয় না, আমাদের তো ট্যুর প্রায় 1-1.5 মাস, 2 মাস হয়, এবং ইভেন যখন আমরা বাংলাদেশেও খেলি তখনও কিন্তু আমাদেরকে হোটেলেই থাকতে হয়, তো একবার আমরা হিসাব করে দেখেছি যে আমরা তিন বন্ধু হিসেবে আলাপ করছিলাম, লাইক আমি খালিদ মাসুদ পাইলট জাভেদ আমরা স্থানীয় হোসেন সবাই মিলে আলাপ করছিলাম, দেন উই ফাউন্ড আউট যে কোনো একটা বছরে যে আমরা এই বছরে 365 মধ্যে 300 হোটেলে কাটিয়েছি, 65 মনে বাসায় কাটিয়েছি, কারণ যখন ওই বছর আমাদের অনেক ট্যুর ছিল, যখন বাসা হোটেল দেশের মাটিতে খেলা হচ্ছে তখনও কিন্তু আমরা তখনও হোটেলে, হ্যাঁ বাইরে গেলে তো বাইরে থাকছি, তো যেহেতু একসাথে খুব বেশি সময় কাটানো হয় এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, আই এম ভেরি ফর্চুনেট যে আমি যখন তো শুরু করেছি আমাকে সিনিয়ররা খুব সাহায্য করেছিল, আমার যারা আমার সমবয়সী ছিল তারা অনেক সাহায্য করেছে, মানে আমাদের বন্ডিংটা সবসময় ভালো ছিল, এবং জুনিয়রদের সাথেও আমার যখন আমি সিনিয়র হলাম জুনিয়রদের সাথেও রিলেশনটা ভালো ছিল, এবং আমাদের রিলেশনটা শুধু আমাদের নিজেদের মধ্যে নয় আমাদের সবার মধ্যেই কিন্তু পারিবারিক একটা রিলেশন তৈরি হয়ে গেছে, সো আমাদের বউরা যখন কোনো দাওয়াতে গেলাম আমাদের বউরা সব একদিকে থাকতো, আমরা আমাদের মতো এনজয় করতে পারতাম, সো এই বন্ধুত্বটা খুব দরকার ছিল, এবং আমি খুব ফর্চুনেট যে এই বন্ধুত্বটা খুব পেয়েছি, এমন না যে আমাদের মধ্যে যখন আপনি একটা প্রফেশনাল থাকবেন তখন প্রফেশনাল জেলাসি কিন্তু এটা থাকবে, বা একটা কম্পিটিশন থাকবে, এটা না হলে আসলে কখনো ভালো করতে পারবো না, আমার বন্ধুদের মধ্যে কিন্তু এটা ছিল, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যেমন ধরেন সানোয়ার হোসেন আমার খুব ক্লোজ, ও আর আমি একই নাম্বার ব্যাট করতাম, নাম্বার 3 একটা ট্যুরে
ও আমাকে আমি বাদ পেলাম, ও চান্স পেলো, পরে টুরে যে ও বাদ পেলাম, আমি চান্স পেলাম, বাট আমাদের মধ্যে কখনো সম্পর্ক নষ্ট হয়নি। বাইরে আমরা খুব টাইমটা খুব এনজয় করতাম, বিশেষ করে দেশের বাইরে যেতাম, তখন তো অনেক সময় কাটাতে হতো খেতে যাওয়া, কোনো কোথাও ঘুরতে যাওয়া, এই বিষয়টা খুব দরকার একটা টিমের মধ্যে। এবং আমার মনে হয় যে আমরা সেদিকে খুব ভালো করছিলাম, বিকজ আমাদের টিমের মধ্যে বন্ডিংটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। ভাই অনেক কথা তো বললাম এবং আপনাকে সাথে নিয়ে এভাবে গ্যালারিতে বসে কথা বলতে পারছি, এটা নিঃসন্দেহে আমার পাওয়া। আর সবসময় খেলা দেখতে এসে সামনে যে মাঠ যেখান থেকে আমরা কথা বলা শুরু করেছিলাম সেখানে যাওয়ার একটা লোভ থাকে, আমার আবার লোভ হচ্ছে আমি যদি আপনাকে নিয়ে আবার একটু যেতে পারি। চলুন। এখন তো ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রচণ্ড হচ্ছে, ব্যস্ততা থাকে, চাপ থাকে, আপনারাও খেলেছেন, এই যে ভিন্ন দেশের সাথে খেলা, আমরা স্পোর্টিং অ্যাটিটিউড শুনি, স্পোর্টসম্যানরা সবসময় ফ্রেন্ডলি হয়, তাদের সাথে বন্ধুত্বগুলো কেমন, বা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে আপনার কার খুব ভালো বন্ধুত্ব সেটা? একটা কথা বলে রাখি, ইন্টারন্যাশনাল ক্রিকেটার আমরা যখন খেলি মাঠে কিন্তু কেউ ফ্রেন্ডলি হয় না, মাঠে কোনো ছাড় দেওয়া যায় না, মাঠে কোনো ছাড় দেয়, মাঠে দে আর লাইক ওয়ার্স্ট পসিবল পিপল ইন দ্য ওয়ার্ল্ড, মাঠে কেউ কোনো হেল্প করে না এবং যতটা ভাবে সম্ভব আমাদের কাজটা কঠিন করে দেওয়ার চেষ্টা করে, বাট মাঠে বেড়ে দে আর ভেরি ফ্রেন্ডলি। অস্ট্রেলিয়ানরা মাঠে বেড়ে খুব ফ্রেন্ডলি। আই ফাইন স্টিভ ওয়া ইজ সাচ এ পার্সন, আমি যতগুলো ক্রিকেটের সাথে মিশেছি ইয়ার্স ডিফারেন্ট। সৌরভ গাঙ্গুলি একজন আছেন যাকে আমরা একদম ঘরের মানুষ মনে করি, দাদাকে আমরা আসলে ওইভাবে দেখি, দাদা আমাদের সাথে অ্যাকচুয়ালি ওরকম অ্যাটিটিউড করে, মানে লাইক বাসার মানুষের মতো, দাদার সাথে সম্পূর্ণটা আলাদা রিলেশন সবসময় ছিল। এছাড়া সৌরভ ওয়াজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, রাহুল দ্রাবিড় ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, দে কোয়াইট এ ফিউ পিপল যারা ছিল বেশ আমাদের খেলার মাঠের বাইরে বেশ কিছু ভালো সময় কাটিয়েছে। আচ্ছা অনেক কথা হলো ভাইয়া, আর যেটা হয় অনুষ্ঠানে আমরা একটু চমকে দিই কোনো বন্ধুকে এনে, যে মানুষের জীবনে আসলে এত কোটি মানুষের, পুরো বাংলাদেশের বা সারা পৃথিবীর মানুষের ভালোবাসা, তার জীবনে আসলে আলাদা করে চমকে দেওয়ার মতো কিছুই নেই বন্ধুদের দিয়ে। আপনার জীবনভর এই হাসিটা, এই যে তৃপ্তিটা, সেটা থাকুক, আমাদের ক্রিকেট আরও সামনে এগিয়ে যাক। আপনার হাত ধরে আমরা প্রথম টেস্ট ম্যাচ জয় পেয়েছিলাম, জি, ঠিক সেই মুহূর্তটার কথা এখন কিভাবে মনে পড়ে জানতে চাই একটুখানি। অনুভূতিটা বুঝতে একটু সময় লেগেছিল যে আমরা শেষ পর্যন্ত পেরেছি আর কি। প্রথম এক ঘন্টা লাইক ইউ আর মানে লাফিং, জোকিং, ক্রাইং, মানে যা ইচ্ছা তাই করছি। রিয়েলাইজ করেছি আসলে দুই তিন ঘন্টা পরে যে না, আমরা টেস্ট ম্যাচ জিততে, মানে আমরা একটা টেস্ট ম্যাচ জিতলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এবং সেই মুহূর্তে আপনি দেশের মানুষের কথা বলছিলেন, সেই মানুষগুলোই আসলে আমাদের বন্ধু, আমাদের ক্রিকেটের বন্ধু, আমাদের সব কিছু। এবং সেই মুহূর্তটার কারণেই বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, নিঃসন্দেহে হাবিবুল বাশার সুমনের নামটাও থেকে যাবে। সেই মানুষগুলির জন্য সরাসরি বলবার কিছু আছে কিনা? সরাসরি আমি আমি আসলে খুব ফর্চুনেট, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যারা সবসময় সমর্থন দিয়ে এসছেন বাংলাদেশ ক্রিকেটকে, আমাকে অনেকে অনেক সমর্থন দিয়েছেন। আর বন্ধুদের কথা তো আলাদা করে কিছু বলার নেই, কারণ আমি বরং আমার বন্ধুদের অনেক কষ্ট দিয়েছি, বাট আমার বন্ধুদের কাছ থেকে আমি খুব কষ্ট খুব কম পেয়েছি। এবং আশা করি যে বাংলাদেশ ক্রিকেটকে, ক্রিকেটের সাথেই থাকবো ইনশাল্লাহ, আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে কথা বলার জন্য, এবং আরও তো কথা হবে ইনশাল্লাহ। আর খুব ভালো থাকেন। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যারা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের বন্ধু হয়ে আমরা এই ক্রিকেটার এবং ক্রিকেটারদের কাছে যেন থাকতে পারি, যেমনটা হাবিবুল বাশার সুমন বলছিলেন তার বন্ধুদের কথা, অনেক স্যাক্রিফাইস করেছেন, বুথে তারা দুজন এক্সট্রা লাইন দিয়ে তার জন্য টাইম রেখেছেন, আরও অনেক কিছু। আমাদের ক্রিকেটের সেই সব দুঃসময়ে, খারাপ সময়ে আমরা বন্ধু হয়ে যেন সেরকম স্যাক্রিফাইসিং মাইন্ড নিয়ে থাকতে পারি, ক্রিকেটের সাথে থাকতে পারি। খুব ভালো থাকবেন, এনটিভির সাথে থাকবেন, আগামী সপ্তাহে আবারও কোনো প্রিয় মানুষকে নিয়ে তার বন্ধু এবং বন্ধুত্বের কথা শোনাতে বন্ধু তোমারই খোঁজে নিয়ে হাজির হব আপনার প্রিয় চ্যানেল এনটিভিতে। আল্লাহ। বন্ধু তোমারই খোঁজে বাক্সে বন্ধু।